তো গতকালকেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের মেরা রেশন টু পয়েন্ট ও অ্যাপ থেকে কিভাবে ফ্যামিলি রেশন কার্ড ডাউনলোড করতে হয় পাশাপাশি রেশন কার্ডের কোন কোন কাজ করতে পারবেন সেই পদ্ধতি দেখিয়েছিলাম তারপরেই আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে মেরা রেশন টু পয়েন্ট ও অ্যাপে আপনারা লগ করতে পারছেন না লগ করতে সমস্যা হচ্ছে আধার কার্ড ম্যাচ করছে না আনন ইউজার দেখাচ্ছে এই সমস্ত সমস্যা আসছে তো মেরারেশন টু পয়েন্ট ও অ্যাপের এই সমস্যার সমাধান কিভাবে করবেন সেই পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো পাশাপাশি কারা কারা এই অ্যাপে কাজ করতে পারবেন সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ফ্যামিলি রেশন কার্ড ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মেরা রেশন সেক্ষেত্রেই কিন্তু আপনারা কেন্দ্র সরকারের খাদ্য দপ্তরের যে অফিসিয়াল অ্যাপ সেই অ্যাপটি আপনার সামনে চলে আসবে আমরা অ্যাপটিকে ইনস্টল করেছি আপনারাও ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করলে কিন্তু এইরকম অপশন চলে আসবে সেখান থেকে প্রথমে আপনাদের পারমিশন অ্যালাউ করতে হবে তো এখানে আমরা পারমিশনটাকে অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করার পর কিন্তু এইরকম একটি পেজ আপনাদের সামনে আসবে যেখান থেকে আপনারা বর্তমানে রেশন কার্ডের সমস্ত রকম কাজ করতে পারবেন পাশাপাশি ফ্যামিলি রেশন কার্ডও ডাউনলোড করতে পারবেন তো পরবর্তী পেজে আপনারা দেখতে পারবেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ তো এখান থেকে আপনাদের ভাষা সিলেক্ট করতে হবে ইংলিশ হিন্দি অসমিয়া বাংলা মারাঠি গুজরাটি বিভিন্ন ভাষা রয়েছে তো এখান থেকে আপনার যে ভাষা সেই ভাষা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা গেট স্টার্টেড অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে থাকবে লগ ইনের অপশান তো এখান থেকে আপনারা কি করবেন বেনিফিশিয়ারি ইউজার যে অপশন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই যে এন্টার আধার নাম্বার এই জায়গায় আপনারা আধার কার্ড নাম্বার দেবেন তো এখানে আধার কার্ড নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা ফিল আপ করে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন তো এখানে আমরা আধার কার্ড নাম্বার বসাবো এবং ক্যাপচা ফিল আপ করবো তো এখানে আমরা আধার কার্ড নাম্বার দিয়েছি এবং ক্যাপচা কোডটাও ফিল আপ করেছি ফিল আপ করার পর লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করব দেখতে পারবেন আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে দেখতে পাচ্ছেন এখানে ওটিপি সেন্ট সাকসেসফুল তো এখানে আমরা ওকে অপশনে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ওটিপিও চলে এসছে তো এইবার আমাদের ফোন নাম্বারে যে ওটিপি সেন্ড করেছে সেই ওটিপি আমরা এখানে বসাবো বসানোর পর ভেরিফাই অপশনে ক্লিক করব তো এখানে কিন্তু ওটিপি আমাদের চলে এসছে অনেকেই প্রশ্ন করছিলেন অনেকেই বলছিলেন যে এই অ্যাপটা পশ্চিমবঙ্গের জন্য নয় তো এটা কিন্তু সারা ভারতবর্ষের জন্যই আপনি যেখানেই থাকুন না কেন এই মেরা রেশন টু পয়েন্ট ও অ্যাপের মাধ্যমে রেশন কার্ডের যাবতীয় কাজ আপনি করতে পারবেন তো আমরা এখানে যে ওটিপি এসছে সেই ওটিপি বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করব। তো এখানে আমরা ওটিপি বসিয়েছি বসানোর পর ভেরিফাই অপশনে ক্লিক করব ক্লিক করলে ওটিপি ভেরিফাই হয়ে দেখতে পারবেন ওটিপি ভেরিফাইড সাকসেসফুল এবার আমরা ওকে অপশনে ক্লিক করব ক্লিক করলে পরবর্তী দেখতে পারবেন ক্রিয়েট এমপিন অর্থাৎ যদি আপনি চাইছেন এই অ্যাপটিকে প্রোটেক্ট করার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন চার সংখ্যার কালকে আপনাদের পাসওয়ার্ড তৈরি করে দেখিয়েছিলাম তো আজকে আমরা কি করব স্কিপ অপশানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু রকম পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন পড়বে না তো এখানে পরবর্তী পেজে কিন্তু আপনাদের কাছে আবারও কিছু পারমিশন চাইবে এখান থেকে আপনাদের পারমিশন অ্যালাউ করতে হবে অ্যালাউ করার পরে কিন্তু মেন যে পেজ সেই পেজটা চলে আসবে তো এখান থেকে আমরা স্কিপ অপশানে ক্লিক করব এইবার দেখতে পারবেন আপনার যে ফ্যামিলি ডিটেলস বা আপনার যে ফ্যামিলি রেশন কার্ড সেটা কিন্তু এখানে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ফ্যামিলি রেশন কার্ড যেখানে স্কিম নেম থাকবে অর্থাৎ আপনার যে রেশন কার্ড সেটা কোন ক্যাটাগরি রেশন কার্ড সেটা কিন্তু এখানে থাকবে পাশাপাশি হেড অফ ফ্যামিলি দেখতে পাচ্ছেন হেড অফ ফ্যামিলির নাম থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে অ্যাড্রেস ফুল দেওয়া থাকবে রেশন কার্ড নাম্বার দেওয়া থাকবে অর্থাৎ ফ্যামিলি রেশন কার্ডের যে নাম্বার সেই নাম্বার দেওয়া থাকবে এবং আপনার যে ডিলার সেই ডিলারের নামও কিন্তু দেওয়া থাকবে এখানে এখানে দেখতে পাচ্ছেন মেরা রেশন মেরা আধিকার এবং এখানে দেখতে পারবেন ইস্যু ডেট রয়েছে অর্থাৎ আপনার রেশন কার্ডটি কত সালে বা কত ডেটে ইস্যু হয়েছিল সেই ইস্যু ডেট আপনারা দেখতে পারবেন যেমনটা আধার কার্ডে থাকে ইস্যু ডেট ঠিক তেমনই কিন্তু রেশন কার্ডের ইস্যু ডেটও আপনারা এখানে দেখতে পারবেন তো এইবার যদি আপনারা এখানে ক্লিক করেন ক্লিক করে দেখতে পারবেন আপনার যে ফ্যামিলি কতজন মেম্বার অ্যাড রয়েছে সেই সমস্ত ফ্যামিলির নাম মেম্বরের নাম এখানে চলে আসবে প্রথমে মেম্বার নেম তারপরে এজ তারপরে রেশন রিলেশন কী রয়েছে অর্থাৎ সম্পর্ক কী রয়েছে ডিটেলস আপনি দেখতে পারবেন তো এইবার যদি আপনি চাইছেন এই কার্ডটিকে ডাউনলোড করবেন সেক্ষেত্রে এই যে ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু সরাসরি পিডিএফ ফর্ম্যাটে একটি পেজ আপনার ডাউনলোড হয়ে যাবে সেটাকে আপনারা প্রিন্ট আউট করে বের করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিডিএফ আকার একটি পেজ ডাউনলোড হয়ে গেল যেখানে রয়েছে রেশন কার্ড এখানে দেখতে পাচ্ছেন ফেয়ার প্রাইস সব এখানে ডিটেলস রয়েছে বেনিফিশিয়ারি নাম রয়েছে রেশন কার্ড নাম্বার রয়েছে পাশাপাশি ফ্যামিলি কতজন অ্যাড রয়েছে তাদের এজ কত তাদের জেন্ডার কি তাদের আধার কার্ড নাম্বার কত লিংক রয়েছে কিনা সেটাও কিন্তু রয়েছে তো এইবার এখানে বলে রাখা প্রয়োজন যে এই যে অ্যাপ বা এই যে এনএফএস এর যে অ্যাপ সেই অ্যাপটা কারা কারা ইউজ করতে পারবেন তো এই অ্যাপ কিন্তু আর কে ওয়াই ওয়ান বা আর কে এস ওয়াই টু রাজ্যের যে রেশন কার্ড যাদের রয়েছে তারা কিন্তু এই অ্যাপে কোনোরকম কাজ করতে পারবেন না কারণ এটা হলো এনএফএস এর অ্যাপ অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অ্যাপ যাদের কাছে ডবল এ ওয়াই পি এইচ ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তারা কিন্তু এই অ্যাপে রেশন কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন পাশাপাশি যদি আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলেও কিন্তু আপনি এই পোর্টালে কোনো রকম কাজ করতে পারবেন না লগ করতে সমস্যা হবে অনেকের কিন্তু লগ করতে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক রয়েছে কিনা সেটা আপনাদের দেখতে হবে যদি আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকে তবেই কিন্তু আপনি এই পোর্টালে কাজ করতে পারবেন পাশাপাশি যদি আপনার ফ্যামিলিতে এনএফএস এর কার্ড থাকে যেমন ডবল এ ওয়াই পি বা এস সেই কার্ড থাকলেই কিন্তু আপনারা এই পোর্টালে কাজ করতে পারবেন তাছাড়া কিন্তু আপনারা পারবেন না অনেকের সমস্যা হচ্ছিলো অনেকের আননোন ইউজার আধার কার্ড ম্যাচ করছিল না এরকম সমস্যা এসেছিলো তো আপনারা অবশ্যই দেখে নেবেন পাশাপাশি সমস্যাও হতে পারে যেহেতু অ্যাপটা নতুন সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে অনেক ক্ষেত্রে লগ প্রবলেম হতে পারে গত কাল থেকে কিন্তু স্মুদলি কাজ করছে এর আগে কিন্তু লগ ইনের প্রচুর সমস্যা ছিল গত থেকে কিন্তু একদম স্মুদলি কাজ করছে তো এইবার অনেকেই জানতে চাইছিলেন যে এই যে মেরারেশন অ্যাপ এই অ্যাপ থেকে আমরা ফ্যামিলি মেম্বার অ্যাড কিভাবে করব তো ফ্যামিলি মেম্বার অ্যাড করার জন্য আপনারা পেয়ে যাবেন ম্যানেজ ফ্যামিলি ডিটেলস এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজ ফ্যামিলি ডিটেলস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন অ্যাড নিউ মেম্বার উপরে রয়েছে অ্যাড নিউ মেম্বার এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারেন পার্সোনাল ডিটেলস টোটাল নটি ধাপ রয়েছে যে নটি ধাপের মাধ্যমে আপনাদের এই ফর্মটাকে কমপ্লিট করতে হবে কোনো ট্রান্সফার মহিলাকে বা আপনার ফ্যামিলিতে নতুন কাউকে অ্যাড করার জন্য কিন্তু এই পদ্ধতির মাধ্যমে ফর্ম ফিল করতে হবে পরবর্তী সময় আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কীভাবে ফ্যামিলি মেম্বার অ্যাড করতে হয় সেটা আপনারা দেখতে চাইছেন কিনা তাহলে কিন্তু পরবর্তী সময় আবারও আমরা কিভাবে মেরারেশন টু পয়েন্ট ও অ্যাপ থেকে ফ্যামিলি মেম্বার অ্যাড করতে হয় বা যারা যারা চাইছেন যে কার্ড ট্রান্সফার করবেন রেশন কার্ড কীভাবে ট্রান্সফার করবেন সেই পদ্ধতি দেখতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী সময় কিন্তু এই নিয়েও ভিডিও আসবে এবং পরপর কিন্তু আমরা এই মেডারেশন অ্যাপের যে বিভিন্ন রকম সুবিধা কোন কোন সুবিধা পাবেন কোন কোন কাজ করতে পারবেন এই নিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ বিভিন্ন ভিডিও আমরা আপলোড করব তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তো আবার বলে রাখি যাদের সমস্যা হচ্ছে লগ তারা অবশ্যই দেখবেন আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে কিনা আপনার রেশন কার্ড এনএফএসএ ক্যাটাগরি কিনা তাহলে কিন্তু আপনারা এই পোর্টালে কাজ করতে পারবেন তো ভিডিওটি আজকের মতো এইটুকুই ধন্যবাদ